টিউনিককে আজকে আমরা শাওয়ারে চান করাচ্ছি। তারা তোমাদের দেখাই, এই যে চান করাচ্ছি, টাওয়ারের মধ্যে বসে দিয়েছি, এখানে শাওয়ার চালিয়ে দিয়েছি, তো স্নান করছে দেখো, আনন্দ সহকারে চান করছে। হ্যাঁ, ধামার মধ্যে বসে মানে এমনি তো জল ঘাটতে প্রচন্ড ভালোবাসে, তারপরে বৃষ্টিতে ভিজতেও ভালোবাসে, তো এই যে চান হয়ে গেছে, দৌড়ে পালালো, দেখেছো? এই যে চান করার পর টিউনিক কি করে সেটাই তোমরা দেখো, ওই যে দেওয়ালে গা ঘেঁষে বেরোচ্ছে, এই আবার আবার কালটু হয়ে যাবি, আমি আবার কিন্তু স্নান করে দেবো, আই মুছে নে মুছে নে, আয় ওভাবে গা ঘুষলে তো তোর শোকাবে না, না মুছলে আয় মুছিয়ে দি, দেখেছ ওই যে যুদ্ধ শুরু, গা মুছতে কিছুতেই ও চায় না, দেখেছো কিভাবে আমার সাথে যুদ্ধ করে যাচ্ছে, গাটা কিভাবে আমাকে মুছতে হচ্ছে সেটাই তোমরা দেখো। হ্যাঁ, গা মুছতে কিছুতেই ও চায় না, যত যাই করি না কেন ও কিছুতে গা মুছবে না, দেখেছো কিভাবে কামড়াতে যাচ্ছে আমাকে, ও বিরক্ত হয়ে গেছে, আমাকে অনেকক্ষণ ধরে স্নান করানো হয়েছে, হ্যাঁ ও বিরক্ত হয়ে গেছে ওই জন্য এরকম করছে। স্নান করে বাপরে বাপ, দাদা মুছিয়ে দি গাটা আগে, দাঁড়া এ একবারে পুরো টাকলুরানি হয়ে যাবি, হুম যদি গা না মুছিয়ে দি ঠিকঠাক করে, হ্যাঁ ওভাবে গা ঝালে সব শুকিয়ে যাবে তোর, হুম আবার গা ঘষে বেরো বেরো বেরো, আবার যদি কালটুরানি হয়ে যাস তাহলে তোকে আমি তোর মামা বাড়িতেও নিয়ে যাব না, কোথাও নিয়ে যাব না, হুম তো এই যে এখানে বসে আছে, তো চলো ঘরে চলো, ঘরে আস ঘরে চলো, হবে চলো আস, আমি বেবিটাকে কোলে করে নিয়ে যাই, আস আগে ঘরে নিয়ে যাই ওকে, তো এই যে খাটে তুলে দিয়েছি, টিউনিক দুপুর হয়ে গেছে, একটা কাজ কর, একটু মানে লাঞ্চ হয়ে গেছে তো একটু ঘুমিয়ে নে, চল ঘুমাই আমরা দুজনে ঘুমাই, তো উনি কি করলেন খাটে উঠেই সমানে খাটের মানে বালিশ আছে সেইগুলো সমানে গা ঘুষতে শুরু করে দিয়েছেন, দেখতেই পাচ্ছো তোমরা, তো আমার বিছানা কখনো গোছানো থাকে না, ওর জ্বালাই, ও ওর খাটে উঠলেই ওর মানে গা ঘষে বালিশ পুরো ই করে দেয়, তো বালিশে যে কী করছে ওই জানে।